আমরা দেখে নেব কোশ্চেন ট্র্যাকার অ্যাপসে ফেব্রুয়ারি মাসে কি কি কাজ করতে হবে। তো প্রথমে আমরা এই নিচের দিকের ঘরে যে বেনিফিশিয়ারি লেখা আছে সেখানে আমরা প্রথমে যাব। যাওয়ার পরে দেখুন আমরা প্রত্যেক মাসের কিন্তু ফেব্রুয়ারি মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে ওজনগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথমে এখানে দেখুন আমি যে কোনো একটা বেনিফিশিয়ারির ঘরে গেলাম, 0 থেকে 6 মান্থের ঘরে গিয়ে আমি দেখাচ্ছি। এখানে যে 3 ডট আছে সাইডে, সেই 3 ডটে ক্লিক করব আমরা। ক্লিক করার পরে দেখুন 3 নম্বরে যে অপশানটা আছে গ্রোথ মনিটারিং, সেখানে আমরা যাব। গ্রোথ মনিটারিংয়ের পরে এখানে আপনাদেরকে হাইট দিতে হবে সিএম, ওয়েট দিতে হবে কেজি। দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদেরকে সাবমিট করে দিতে হবে। সাবমিট করে দেওয়ার পরে কিন্তু সেই মাসের ওজনটা কমপ্লিট হবে। এবং প্রত্যেক মাসে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের ওজনের পার্সেন্টেজ যেন 80% যেন হয়ে থাকে। 100% করতে পারলে খুবই ভালো, কিন্তু আপনাদের টার্গেট রাখবেন সেটাকে আমরা 100%ই করবো, কিন্তু না কিন্তু 80%-এর কম যেন না হয়। হাইট এবং ওয়েট আরেকটাভাবেও দেওয়া যায়। দেখুন এখানে যে ড্যাশবোর্ড লেখা আছে সেই ড্যাশবোর্ডে আমরা যাব। যাওয়ার পরে দেখুন নিচের দিকে আমরা যে এই যে গ্রোথ মনিটারিং আছে ফেব্রুয়ারি মাসের 2023, এখানে কিন্তু আমরা এখান থেকেও আমরা কিন্তু ওজন দিতে পারি। তো দেখুন এখানে যে মেজারমেন্ট টেকেন এখানে কিন্তু 0 আছে, এখানে কিন্তু কোনো সংখ্যা নেই। আর এখানে পেন্ডিং মানে 137টা পেন্ডিং আছে, কিন্তু সবার ওজন আমাদেরকে দিতে হবে। এখানে আপনি এখানে টাচ করে গেলেন, গিয়ে দেখুন এখানে কিন্তু পেন্ডিংয়ের ঘরে কিন্তু 137 আছে, কমপ্লিটেড কিন্তু একটাও নেই। তাহলে আমরা এখানে গিয়ে এই ঘরে টাচ করব, করার পরে কিন্তু আমরা এখান থেকেও কিন্তু ইজিলি ওজনটা দিতে পারবো, দেন সাবমিট করে দেবো, ঠিক আছে। এইভাবেও কিন্তু ওজন দেওয়া যায়। তারপরে দেখুন এখানে স্যাম আন্ডার ওয়েট চিলড্রেন আছে, এখানে দেখুন স্যাম বাচ্চা কিন্তু এখানে সংখ্যাটা কিন্তু 8টা, এবং আন্ডার ওয়েট বাচ্চা কিন্তু 2খানা, এখানে 2টো আছে। তো আপনারা ওজনটা ঠিকঠাকভাবে দেবেন, ওজন যদি ঠিকঠাকভাবে না দেন কিন্তু এই স্যাম এবং আন্ডার ওয়েটের বাচ্চার সংখ্যাটা কিন্তু বেড়ে যাবে। সেহেতু আপনারা দেখবেন যে ওজনটা যেন বাচ্চার ঠিকঠাক দেওয়া হয় এবং বাচ্চাদেরকে যেন সেন্টারে ওজন করে তবেই কিন্তু ওজনটা আপনারা এখানে বসাবেন, নইলে কিন্তু এই সংখ্যাটা বাড়তে থাকবে। দেখুন এখানে স্যাম বাচ্চা 2টো আছে, ফারিয়া খাতুন, জেসিকা সুলতানা, এরা কিন্তু স্যাম বাচ্চা। দেখুন এখানে আর এখান থেকে আপনারা হোম ভিজিটটা করতে পারবেন। এই যে হোম ভিজিটের ঘর ডিউ, হোম ভিজিট ডিউ, কিন্তু একটাও ডিউ নেই, ওই জন্য কিন্তু সংখ্যাটা 0 আছে। এখানে 37টা হোম ভিজিট ছিল, এটা কমপ্লিট করে ফেলেছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এখান থেকে হোম ভিজিট আপনারা করতে পারবেন। হোম ভিজিট দেখুন এখানে 0-র ঘরে আমি হাত দিয়ে দেখলাম, এখানে দেখুন টাচ করে কিন্তু এখানে ডিউ নেই এবং কমপ্লিটেড 37টা মিসড হয়নি একটাও। মাথায় রাখবেন যেন যে আমাদের হোম ভিজিট যেন আপনারা কোনো সময় ডিউ মিসড করবেন না, মিসড করে গেলে কিন্তু সেখানে আপনার হোম ভিজিটের পার্সেন্টেজ কিন্তু কমে আসবে। এটা মাথায় রেখে যেমন যেমন হোম ভিজিট আসবে তেমন তেমন আপনারা সেরে ফেলবেন, হোম ভিজিট বাকি রাখবেন না। তারপরে আমরা দেখে নেব ডেলি ট্র্যাকিংয়ের মধ্যে গিয়ে, নিচের দিকে দেখুন এখানে ডেলি ট্র্যাকিং লেখা আছে, সেখানে আমরা যাব। গিয়ে কিন্তু আমরা এই ডেলি ট্র্যাকিংয়ের ঘরে যাব, গিয়ে দেখে নেব কীভাবে আমরা ডেলি ট্র্যাকিং করব। দেখুন এখানে কিন্তু অ্যাটেন্ডেন্স, মর্নিং স্ন্যাক্স এবং এসিএম, ঠিক আছে। যতগুলো বাচ্চা আসবে আপনারা এখানে অ্যাটেন্ডেন্স করবে, এইভাবে অ্যাটেন্ডেন্স করে নেবেন। কিন্তু প্রত্যেক দিন আপনারা মাথায় রাখবেন সেন্টার ওপেনিং করতে কিন্তু কোনো সময় ভুলবেন না, এবং ওপেনিং করার আগে দেখে নেবেন কোনোভাবেই যেন সেটা ক্লোজ না হয়ে যায়। আপনারা একটু কিন্তু ক্লোজ হয়ে গেলে কোনোভাবেই কিন্তু আর ওপেন করতে পারবেন না, এবং আপনি সেই দিনের প্রেজেন্টও কিন্তু করতে পারবেন না। সেহেতু একটু সাবধানভাবে কিন্তু আপনারা সেন্টারটা রোজকার রোজ কিন্তু সেন্টারে গিয়ে আপনারা ওপেন অবশ্যই করে নেবেন। এখানে আপনারা দেখুন তারপরে আছে অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটিতে ক্লিক করে যে অ্যাক্টিভিটিগুলো আছে আপনার পার্সোনাল হাইজিন এবং প্রি স্কুল এডুকেশন, সেগুলোও কিন্তু অ্যাক্টিভিটিগুলো রোজকার রোজটা করে ফেলবেন, ডিউ রাখবেন না। তারপরে দেখুন মোড়ে গিয়ে আমরা এখানে আরও যে আছে, এখানে আছে 2 নম্বরে ইভেন্টস, ইভেন্টসে গিয়ে আমরা দেখে নেব। দেখুন এখানে VHND ক্যাম্প আছে 2 নম্বরে, এখানে VHND ক্যাম্প আছে অপশন 2-এ। তো আমরা VHND ক্যাম্প যেদিনকে যদি হয়ে থাকে সেদিনকে, যদি সেন্টারে VHND ক্যাম্প হয়ে থাকে তো কিন্তু আমরা ইয়েস করব। এবং তারপরে সেই যে ইভেন্ট মানে যে তারিখে হয়েছিল সেই তারিখটা কিন্তু আমরা এখানে বসিয়ে সাবমিট করে দেবো, এটাও আমরা করে ফেলবো, এটাও কিন্তু আমরা ডিউ রাখবো না,
যেদিনই হবে আমরা তারপরে দিনই কিন্তু এটাকে আমরা তারিখটা দিয়ে দেবো, দিয়ে সাবমিট করে দেবো। বিই এখানে আমরা দেখব এখানে কি কি আছে। এখানে দেখুন যদি সেই মাসে আপনাদের সিবিই হয়ে থাকে তাহলে কিন্তু আমরা ইয়েস করব। ইয়েস করার পরে এখানে আমরা একটা ডেট দিয়ে দিলাম, ডেটটা আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, জাস্ট দেখে দিলাম আজকের ডেটই দিলাম। দেওয়ার পরে কিন্তু দেখুন এখানে কি কি হয়েছে, কিন্তু সেইগুলো আপনারা এখানে অপশন দেওয়া আছে, আপনারা সেই হিসাবে কিন্তু দিয়ে ফেলবেন। এইভাবে দেওয়ার পরে কিন্তু এই সাবমিটে সাবমিট অপশনে কিন্তু ক্লিক করে ফেলবেন। সাবমিট অপশনে দেওয়ার পরে কিন্তু এটা ক্লিক করে দেবেন। এখানে ইয়োগা ডে আছে, যদি সেই সেন্টারে সেই বছরে যদি ইয়োগা ডে পালন করে থাকেন সেটা দিয়ে দেবেন। তারিখটা এখানে দিয়ে দেবেন, প্রেগনেন্ট ওমেন কতজন ছিল, ল্যাকটেটিং মাদার্স কতজন ছিল, থ্রি থেকে মানে 3 বছর থেকে 6 বছরের বাচ্চা কতজন ছিল, অ্যাডোলেসেন্স গার্লস কতজন ছিল, তারপরে AWW দিদিরা যদি আরও থেকে থাকে তাদের দেবেন, হেল্পার, ANM, তারপরে দেখুন আশাকর্মী, লেডি সুপারভাইজার, CDPO যদি থেকে থাকে সেটা দিয়ে সর্বশেষে কিন্তু এখানে সংখ্যাগুলো দেবেন। সংখ্যাগুলো দিয়ে কিন্তু এখানে আপনারা শেষে কিন্তু এটা শো করে দেবেন, মানে সে আপনারা এটাকে সাবমিট করে দেবেন। এখানে কিন্তু সবগুলো সংখ্যাগুলো লিখতে হবে, যতজন ছিল এখানে ধরুন যদি ANM দুটো থাকে দুটো লিখবেন, আশা ওয়ার্কার দুটো থাকলে দুটো, একটা থাকলে একটা, যতগুলো ছিল আপনারা সেই সংখ্যা এখানে দিয়ে কিন্তু আপনারা শেষে সাবমিট করে দেবেন। তারপরে দেখুন ট্রেনিং, ট্রেনিং মডিউল, এটা যদি আপনাদের হয়ে থাকে কোনো কিছু ট্রেনিং সেগুলো কিন্তু দেখুন অপশন কিন্তু আছে, আপনারা সেই মতো টিক দিয়ে দিতে পারেন। ঠিক আছে, যদি ধরুন যেটাই হয়ে থাকবে সেগুলো আপনারা সেই মতো টিক মেরে দিয়ে সাবমিট করে দেবেন। তারপরে দেখুন এখানে আধার ভেরিফাই করতে পারেন, আধার ভেরিফাইয়ের অপশন আছে, যেগুলো আনভেরিফাই সেগুলো কিন্তু এখানে দেখায়। আপনার যে বাচ্চা বা মহিলা বা গর্ভবতী মা বা প্রসূতি মা যারাই আছে এখানে কিন্তু শো করবে, এবং এগুলো কিন্তু আনভেরিফাই আছে, তো সেগুলো কিন্তু এখান থেকে শো করবে এবং আপনারা এখানে চাইলে ভেরিফাই করে নিতে পারেন। তারপরে আপনার এখান থেকে আপনারা যেটা হচ্ছে যে সেন্টার লোকেশনটা আপনারা আপডেট করতে পারবেন। সেন্টার কিন্তু সেন্টার লোকেশন যখনই আপডেট আপনি করবেন তখনই কিন্তু অবশ্যই সেন্টারের কাছে গিয়ে করবেন, সেন্টারের মধ্যে করবেন, বা অন্য কোথাও এসে বাড়িতে থেকে সেন্টারের লোকেশন আপডেট করবেন না। নিজের GPS মোবাইল থেকে GPSটা অন করে নেবেন, দিয়েই কিন্তু সেন্টার আপডেট করবেন। এভাবেই কিন্তু আপনারা ডেলিকার কাজ ডেলি আপনারা সেরে ফেলবেন। ধন্যবাদ।